رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله بعد এরপর যে আমাদের একজন দিনী ভাই রেজাউল করিম নামে বাংলাদেশ খুলনা জেলা থেকে জানতে চেয়েছেন পীরের কাছে মরিদ হওয়া ফরজ কি না এর ইসলামে কোনো বাধ্যবাধকতা আছে কি না তিনি প্রশ্নে উল্লেখ করেছেন যে তার নিজ এলাকায় কোনো একজন আলমী দিন নাকি ঘোষণা করেছেন যে পীরের কাছে মরিদ না হলে কোনো মানুষ জানলাত লাভ করবে না তো এ প্রশ্নের উত্তরে এতটুকু আমরা বলবো যে ইসলাম ধর্মের একটা সৌন্দর্যতা রয়েছে ইসলাম ধর্ম বান্দা এবং আল্লাহর সাথে এমন একটি সম্পর্ক স্থাপন করেছে যে বান্দা যেন তার রবের সাথে তার মালিকের সাথে সরাসরি কী করতে পারে যোগাযোগ করতে পারে কোনো ধরনের ওয়াস্তা কোনো ধরনের মাধ্যম ছাড়াই সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যেমন সুরাতুল গাফরের মধ্যে আল্লাহ তালা বলছেন ও দোনি আস্তাজিবুল তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে আমি কি করব সাড়া দেবো তিনিভাবে সুরাতুল বাকারার মধ্যে তিনি বলেছেন আল্লাহ তালা তারা নাবিকে বলছেন যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে তখন তা তাদেরকে বলো যে আমি অতি নিকটে আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দা এবং তার রবের সাথে কীভাবে সরাসরি যোগাযোগ করতে পারে এ ব্যবস্থা ইসলাম ধর্মে চালু করেছেন কিন্তু যারা আল্লাহ এবং বান্দার সাথে একটি মাধ্যম তৈরি করতে চায় নিঃসন্দেহে জানতে হবে তারা আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে জান্নাতে যাওয়ার পথ থেকে তারা নির্দিষ্ট মানে বাধা দিয়ে তারা নির্দিষ্ট একটি পথে নিয়ে যেতে নিয়ে যেতে চায় যদিও তারা ধারণা করে যে তারা ভালো কাজের দিকে তারা কি করছে আহ্বান করছে কারণ বিভিন্নভাবে বিভিন্ন দেশে যে ধরনের পীর মরিদি পন্থা চালু হয়েছে সেটি কোনোভাবেই বৈধ হওয়ার অবকাশ নেই যে ধরনের ইসলাম গরহিত নিয়ম নীতি চালু হয়েছে নিঃসন্দেহে এটি ইসলাম থেকে অনেক দূরে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার পরে কতগুলি জিনিস অবধারিত করেছেন জ্ঞান অর্জন করতে হবে শিষ্টাচার শিখতে হবে ইসলামের বিধি বিভিন্ন বিধিবিধান অর্জন করতে হবে জানতে হবে এগুলি নিঃসন্দেহে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির মাধ্যমে একজন ব্যক্তির মাধ্যমে অর্জন করা অসম্ভব ওই জন্য মানুষ যখন তার জীবনে যে সমস্ত জ্ঞান আহরণ করে থাকে শিক্ষা গ্রহণ করে থাকে সেই জ্ঞানগুলি একজন মানুষের কাছ থেকে কোনোভাবেই সম্ভব হয়নি কখনো আর হওয়াও সম্ভব নয় রাসুল করিম সাল্লাহ আলিউসাল্লামের কাছে যখন একটি আয়াত নাজিল হয় ও আংদির আশিরা তাকাল আখরাবিনার দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি সমস্ত ক্রয়েশদেরকে এ মর্মে ঘোষণা দিলেন যে তোমরা তোমাদের আত্মাকে ক্রয় করো জাহান্নামের আগুন থেকে তিনি আরও স্পষ্ট করেছেন যে লাউ আং কুমিন আল্লাহ সৈয়া আমি তোমাদের আল্লাহ থেকে আমি কোনোভাবেই আমি উপকার করতে পারবো না এবং নাম ধরে ধরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইয়াবানি আব্দি সাইয়া হে আব্দে মানাফের বংশধর আমি তোমাদেরকে আল্লাহ তালা থেকে কোনো উপকার করতে পারবো না এমনিভাবে আব্বাস ইমনা আব্দুল মোত্তালিব তার চাচাকে বলেছেন এভাবে তার ফুফু সফাইয়া সাফাকে বলেছেন এভাবে তার মেয়ে ফাতেমাকে বলেছেন তিনি তার মেয়ে ফাতেমা বলেছেন ইয়া ফাতিমা বিনতে মোহাম্মদ হে মোহাম্মদের মেয়ে ফাতেমা সালিনি মা শি ইতিম মা শি ইতিমি মালি তুমি আমার সম্পদ থেকে যা চাও তা চেয়ে নাও আন গুনিয়ানি মিন আল্লাহ আমি তোমাকে আল্লাহ থেকে কোনোভাবেই কোনো উপকার করতে পারবো না কি বোখারে মুসলিমের হাদিস তাহলে একজন নাবি হয়েও যদি একজন রাসূল হয়েও যদি তার নিজ আত্মীয় স্বজনকে কোনোভাবেই আল্লাহতালা যা চেয়েছেন তা আর বিপরীত অন্য কিছু করতে তিনি সক্ষম নন তাই সম্ময়েতো প্রশ্নকারী ভাষ্যকারী বুঝতে পেরেছেন যে কোনোভাবেই পীর মরিদি পন্থা এটি ইসলামে চালু করে নাই বরং সব কিছুর দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমীর কাছে সরাসরি একজন মান্দা আল্লাহর কাছে কি করবে ফরিয়াদ করবে আল্লাহর কাছে সে ফিরে যাবে এটাই হলো ইসলামের চাহিদা এটাই হলো ইসলামের নীতি তবে কোনো একজন মানুষ কোনো আলেমের কাছে বিভিন্ন দিক নির্দেশনা শিক্ষা তার বিয়ে গ্রহণ করতে পারে তবে এতে কোনো সমস্যা নেই তবে নির্দিষ্ট ব্যক্তি বিশেষের কাছেই যে সকল কিছু গ্রহণ করে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে সে যেভাবে বলে সেভাবেই চলতে হবে আর অন্য কোনো কথা অন্য কোনো পীরির কথা শোনা যাবে না অন্য কোনো আলেমের কথা শোনা যাবে না নির্দিষ্টভাবে একজন ব্যক্তির কথা শুনতে হবে যেমনটি পুতুলের মতো যেমন অনেক পীরেরা তো স্পষ্ট করেই থাকে যে একজন মরিদ হলো পীরের কাছে পুতুলের মতো পুতুলকে যেভাবে নাচানো হয় সেভাবে সে নেচে থাকে তেমনিভাবে একজন মরিদ পীরের কাছে পুতুল সমতুল্য তো এভাবে বিভিন্নভাবে বিভিন্নজন পীরের দহায় দিয়ে পীর মরিদি দহায় দিয়ে আজকে আমাদের সমাজে ইসলাম গৃহীত অনেক কাজ চালু করে ফেলেছে এটি কোনোভাবেই বৈধ নয় তাই সম্মায়িত প্রশ্নকারী ভাই আমরা এতটুকু বলবো সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে যে আল্লাহ রব্বুল আলমিন তার নাবী মোহাম্মদ সল্লা সাল্লামকে পাঠাইছেন ইসলামের বিভিন্ন বিধান শিক্ষা দেওয়ার জন্য তার কাছে সাহাবা ইকরাম গ্রহণ করেছেন সাহাবা ইকরাম কাছে এই এ ধরনের ইসলামের বিধিবিধান প্রচার করেছেন কোনো একজন সাহাবি থেকে এ ধরনের কোনো পন্থা এই পীর মরিদি পন্থা প্রমাণিত নয় যে কোন একজন সাহাবি তার কোন একজন তাবিকে বা কোন একজন ছোট সাহাবিকে কোনো একজন মুরব্বী সাহাবি ছোট সাহাবিকে এই ধরনের বায়াতের পন্থা চালু করেছেন যে বায়াত আমাদের পীর পীর সম্প্রদায় গ্রহণ করে থাকে আর কোনোভাবেই কোনো একটিও দলিল নেই যে আনুগত্যের উপর মানে কোন সাহাবি কী বলে যে বায়াত গ্রহণ করেছেন এবং ইসলামে কোন ধরনের এভাবে অনুমতি এসেছে এটা আমার জানা নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুসরণ করার তৌফিক দান করুন আর পীর মরিদি যে সমস্ত মানে রেওয়াজ আমাদের সমাজে চালু হয়েছে আল্লাহ রবুল আলমীর ধরনের রেওয়াজ থেকে আমাদের মুক্ত রাখুন আল্লাহ রবুল আলমী আমাদের যেন খাঁটি ভাবে দিন ইসলামের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি